কক্সবাজারে শুরু হয়েছে ভাঙন। সাগরের আগ্রাসী ঢেউয়ের কাছে হার মানছে বালিয়াড়ি, গাছপালা সহ আশপাশের স্থাপনা। প্রবল জোয়ারে গত এক বছরে সৈকতের লাবণী পয়েন্ট থেকে ডায়াবেটিক পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে নানা প্রভাব পড়েছে। ভাঙনে বালিয়াড়িতে বিলীন শুধু নয়, বিপুল সংখ্যক ঝাউ গাছ উপড়ে গেছে। বিমানবাহিনীর সীমানা পিলারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের চেয়েও গত কয়েকদিনে আরও বেশি আগ্রাসী হয়েছে উত্তাল সমুদ্র। প্রায়শই এই জায়গায় আসা যায়, কিন্তু এইবারের মতো সাগরের এই বিক্ষুব্ধ রূপ দেখা যায়নি। আসলে বেশ ভাঙছে, আমার মনে হয় আরও বেশি পরিমাণ ঝাউ গাছ বা ন্যাচারাল প্রোটেকশন আরও বেশি, অন্য ইভেন দিও ব্যাগ দিয়েও কাজ হচ্ছে না। এর আগে যখন আমরা আসতাম, এই যে পানি অনেক নিচে ছিল, গাছগুলো অনেক সুন্দর ছিল, এখন দেখতেছে এই যে বিচে যে এটা দেখতেছি না, এবং এই যে সাগর যে উত্তাল একটু আগে দেখছে অনেক বিপদসীমার উপর দিয়ে পানি গেছে, তো সব মিলে এখন আসলে এটা যে একটা বিচ এটাই বুঝতেছে না। ভেঙে গেছে, কালকে সকাল পর্যন্ত এখানে ছিল, এখন দেখে আসি দেখি অবস্থা আর কি। আর রাত্রে আপনার প্রচুর গর্জন ছিল সাগরের, এগুলো আর কি। আর এদিকে যে এটা আগে অনেক ভর্তি ছিল, এখন তো আজকে এটাও নাই। এখান থেকে আরও 50 ফিট দূরে রাস্তা ছিল, সেই রাস্তাটা গত 2 দিনে ভেঙে এই পর্যন্ত চলে আসছে। আমরা আশঙ্কা করতেছি এরকম চলতে থাকলে বিমানবাহিনীর এই সীমানা পিলারও ভেঙে যাবে। আমাদের অনেক ঝাউ গাছ ছিল, সেই ঝাউ গাছগুলো ভেঙে যাবে। যদি দ্রুত গতিতে এই ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করার ব্যবস্থা না হয়, তো এই এলাকায় যেটা সিবিচ ছিল, এটা যেটা সৌন্দর্যমন্ত জায়গা ছিল, এটার কিছু বোঝার কোনো ইয়ে থাকবে না। 15 ফিটে 12 ফিট বড় হলে 12 ফিট আর ছোটটা হলো 15 ফিট নিয়ে গাছগুলো জমা করে। স্থানীয়রা জানান, ভাঙন কবলিত এলাকার পাশেই কক্সবাজার মূল শহর অবস্থিত। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু সাগর পাড়ের অবকাঠামোই নয়, হুমকির মুখে পড়বে পুরো জনপদ। যে ভয়াল পরিস্থিতি, সেটাতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এখানের গাছপালা এবং সমুদ্র তীরবর্তী যেসব স্থাপনা আছে। এর আগেও কিন্তু জোয়ারে এই ধরনের হালকা হালকা জলোচ্ছ্বাস হয়েছে, 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, তার সাথে উত্তাল ঢেউ, উত্তাল সাগর। এর আগে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি। তাই টেকসই পদ্ধতি ব্যবহারের পরামর্শ পরিবেশবাদীদের। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরেই সাগরের পানির উচ্চতা বাড়ছে, যার কারণে এই পানিগুলো চলে আসতেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, অর্থাৎ ভেঙে যাচ্ছে উপকূলীয় এলাকা। এই জন্য আমরা মনে করছি এটার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করার প্রয়োজন। স্থায়ী বাঁধ নির্মাণের আগে আমি মনে করি এখানে লতা জাতীয় শেখর প্রজাতির গাছপালা লাগানো উচিত, এরপরেই স্থায়ী বাঁধ নির্মাণ করার প্রয়োজন। তা না হলে কোনোভাবেই এই সমুদ্রের আগ্রাসন থেকে এই উপকূলীয় এলাকা রক্ষা করা সম্ভব হবে না। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বালিয়াড়ি, ঝাউবন ও মেরিন ড্রাইভের মতো গুরুত্বপূর্ণ সড়কও ভাঙনের কবলে পড়ে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।